ভিডিওটিতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ করানো হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক আপনারা যা যারা এই চাকরিটি করতে চান সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস আগেই বলে রাখি যার জন্য তো চলুন আমরা আর কথা না বলি আজকে ভিডিওটি শুরু করবে তবে ভিডিওটি শুরু করবার আগে একটি ছোটো রিকোয়েস্ট আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই নিত্য নতুন আপডেট পেয়ে যাওয়ার জন্য অবশ্যই পাশে দেওয়া বেলটিকে পাঠিয়ে দেবেন তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে এটার জন্য অফিসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনারা একদম অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের বিভাগের জন্য সরকারি চাকরি এবং চাকরি হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে ঠিক আছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আমরা আর দেরি না করে সরাসরি পোস্ট নিয়ে আলোচনা করবো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে তো এখানে পোস্ট আলাদা আলাদা রয়েছে সেই পোস্ট ভিত্তিক শূন্যপদ আলাদা রয়েছে শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে বয়স আলাদা রয়েছে এবং বেতন আলাদা রয়েছে তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি তো প্রথম পোস্ট স্টাফ নার্স এইচ এখানে এইচসিপি এই কারণেই বললাম কারণ স্টাফ নার্সের আরও বেশ কিছু পোস্ট রয়েছে নাম অর্থাৎ পোস্টের নাম সেম কিন্তু এইচসিপি কোনোটা আলাদা আলাদা রয়েছে ঠিক আছে কোনোটা এইচ সিপি রয়েছে এবং কোনোটি এন এ এন ইউ এইচ এম রয়েছে এরকম আলাদা আলাদা ঠিক আছে যার জন্য বলে দিলাম সুবিধার জন্য আপনাদের তো স্টাফ নার্স এইচ সিপি এই পোস্টটির জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে এসি একজন অ্যাপ্লাই করতে পারবে ইউ আর একজন অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা আইএনসি অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করা থাকতে হবে বয়স এক এক দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স চৌষট্টি বছরের মধ্যে হতে হবে বেতন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পরবর্তী পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট একটি রয়েছে কেবলমাত্র জেনারেলের জন্যই শিক্ষাগত যোগ্যতা অবসরপ্রাপ্ত যে কোনো সরকারি চাকরিজীবী তো অবসরপ্রাপ্ত এটা সবার জন্য নয় বয়স এক এক দু তারিখ হিসেবে ষাট থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে এটা অবসরপ্রাপ্তদের জন্য পরবর্তী পোস্ট স্টাফ নার্স এন এইচ এম মোট শূন্য রয়েছে পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে প্রথম পোস্টের মতোই আইএনসি অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করা থাকতে হবে এক এক দু তারিখ হিসেবে প্রার্থীর বয়স হিসেব করলে বয়সটা দেখবেন যে চৌষট্টির মধ্যে হতে হবে এবং বেতন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পরবর্তী পোস্ট হলো মেডিকেল অফিসার ঠিক আছে এন ইউ এম এর আন্ডারে যেটা হলো শূন্য পদ আটটি এসসি একটি এসটি একটি এসসি একটি এসসি দুটি ও বিসি একটি ইউ আর চারটি তো শিক্ষাগত যোগ্যতা এম সি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এমবি করা থাকলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এবং কম্পালসারি ইন্টার্নশিপ করে থাকলে করে থাকতে হবে বয়স এক এক দু তারিখ হিসেবে বারো সরি বাষট্টি বছরের মধ্যে হতে হবে প্রতি মাসে ষাট হাজার টাকা জেনারেল পরবর্তী পোস্ট জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এন আর এইচ এম এর আন্ডারে পদ দুটি শিক্ষা প্রযোগ্যতা এমসি আর আন্ডারে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস করা থাকতে হবে এক এক দু হাজার তারিখ হিসেবে বয়সটি হিসেব করে বাষট্টির মধ্যে হতে হবে বেতন ষাট হাজার টাকা পরবর্তী পোস্ট মেডিকেল অফিসার এইচসিপি একটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার সেম রয়েছে এমসিআই এবং এম বিবিএসের থাকতে হবে এর আন্ডারে এবং বয়স এক এক দু হাজার বাইশ তারিখ হিসেবে হিসেব করবেন প্রতি মাসে ষাট হাজার টাকা পরবর্তী পোস্ট জিডিএ ভ্যাকেন্সি একটি শিক্ষাগত যোগ্যতা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এটা আমি আলাদাভাবে বলছি না তো পদের নাম পরবর্তী পোস্ট সিনিয়র টিউবার কিউলোসিস ঠিক আছে সিনিয়র টিউবার কিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার একটি ভ্যাকেন্সি যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্তত পক্ষে এক বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এক এক দু হাজার বাইশ তারিখ হিসেবে বয়স থেকে হিসেব করবেন বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বন্ধুরা এই ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই পোস্টগুলো একটু কমপ্লিকেটেড কোনো রকম প্রশ্ন থাকতে পারে যার জন্য অবশ্যই আপনারা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করে জানাবেন আবেদন পদ্ধতি উপরোক্ত সমস্ত পদের জন্য যতগুলো আপনার ভ্যাকেন্সি বললাম আমি আলাদা করে কোনো আবেদনপত্র পূরণ করতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে যথাস্থানে প্রয়োজনীয় নথি দিয়ে সময় মতো পৌঁছে দেবে কোনো রিটার্ন এক্সাম হচ্ছে না ঠিক আছে এক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ ও সময় বলে দিই এগারোই মার্চ দু হাজার বাইশ শুক্রবার সকাল দশটা ইন্টারভিউয়ের স্থান ডিআরএস হল এখানে আপনার ইন্টারভিউ একটু দেখতে পাচ্ছেন এটার জন্য সময় নষ্ট করবো না হাওড়া ঠিক আছে এটা কলকাতার এই লোকেশানে সেই লোকেশন আপনাকে চলে যেতে হবে হাওড়া লোকেশন তো ইন্টারভিউয়ের যেসব নথি নিয়ে যেতে হবে সেটা আপনাদের শর্টে বলে দিই সম্পূর্ণ পাঁচটি ডকুমেন্টস নিতে হবে আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড বয়স পরবর্তী নিতে হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্প্রতি তোলা সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি বন্ধুরা এই ভিডিওটি শেষ করব তবে ভিডিওটি শেষ করবার আগে একটি ইম্পর্টেন্ট আপনাদের কথা জানিয়ে রাখি যে এই সেই সব বন্ধুদের জন্য যারা যারা এটার জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন এটা কিন্তু দেখুন যে সকলের জন্য আমি বলেছি তবে এটা সকলের জন্য নয় এই কারণেই কারণ এটা যেহেতু ইন্টারভিউয়ের মাধ্যমে নেবে সে একটু কোয়ালিফাইড লাগবে যারা যারা এই সমস্ত কাজে দক্ষতা রয়েছে যে আপনি যেটার জন্য অ্যাপ্লাই করবেন সেটা একটু ভালো করে দেখে নেবেন শিক্ষাগত জগতে কী চাওয়া হয়েছে একটু দক্ষতা না থাকলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবেন না যারা যা যা একটু দক্ষতা রয়েছে যেহেতু এটা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের একটু এডুকেটেড প্রশ্ন করা হবে সেখানে ইন্টারভিউর মাধ্যমে সেখানেই কিন্তু তাদের কি বাছাই পর্ব চলবে তো এই ছিল ভিডিও সরাসরি ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ